নমস্কার, আপনারা দেখছেন পিএনআর গ্রুপ। পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরো একজন দাদা ভাই জয়েন করলেন বেডরোল কাম ওবিএইচএস স্টাফ হিসাবে। তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নিই। দাদা, আপনার নামটা কি? নমস্কার, আমি মালদা থেকে এসেছি। আমার নাম শোভন সাহা। আচ্ছা, মালদা থেকে এসেছেন বললেন। মালদার কোথা থেকে? মালদা, আমি ইংলিশ বাজার। ইংলিশ বাজার। তো দেখতেই পাচ্ছেন দাদা, মালদা, সুদূর মালদা থেকে আজকে জয়েন করলো। তো আপনি যে আজ এই কাজে এসেছেন, আপনি ভালো করে সব কিছু দেখে শুনে পড়ে বুঝে এসেছেন? আমি মোটামুটি পিএনআর গ্রুপের সাথে 5 মাস ধরে আমি জয়েন আছি। আচ্ছা আচ্ছা। তো আমি অনেকদিন যাবত দেখে শুনে তারপরেই এখানে। আচ্ছা আচ্ছা। তো দেখে শুনে এসছেন নাকি আমরা আজকে ফোন করে ডেকেছি যে আজকে চলে আসো, আজকে তোমায় জয়েন করাবো? না, সেরকম কিছু না। আমি নিজের তাগিদেই দাদা ভাইকে অনেক চেষ্টা করে ফোন করে তারপরে দাদা ভাইয়ের সাথে মিট আপ হয়েছে। আচ্ছা আচ্ছা। আর দাদা ভাই আজকে দেখেছিলেন। আচ্ছা। তো দাদা, এই কাজে, যে কোনো কাজে আসতে গেলে প্রচুর চিটিংবাজ ঘুরে বেড়াচ্ছে মার্কেটে, অ্যাডভান্স বা অগ্রিম টাকা পয়সা চায়। তো আপনি কোনো কিছু অ্যাডভান্স দিয়েছেন? 500,000? আমি আপাতত এখন পর্যন্ত দাদাকে 1 টাকাও আমি হাতে দেইনি। 500,000 কিছু না, কিছু টাকা পয়সা দেননি। আচ্ছা, এই কাজে জয়েন হওয়ার পর ড্রেস, রিবন, আইডেন্টিটি কার্ড ছেলেরা পায় গ্রুপে দেখেছেন, আপনিও কি পেয়েছেন? কি কি পেয়েছেন একটু দেখান। আইডেন্টিটি কার্ড। ওকে ওকে দাদা। আচ্ছা, আপনি যদি এইগুলো না পেতেন তাহলে কি বিশ্বাস করতেন? কখনোই না, কারণ আমি যেখানে কাজ করব সেটার যদি প্রুফ না থাকে তাহলে আমাকে তো যে কেউ যে কোনো সময় ধরবে। ঠিক ঠিক ঠিক। তো অনেক ছেলে আছে যারা টাকা পয়সার লোভ দেখিয়ে, কম পয়সার লোভ দেখিয়ে হাতে সাদা জামা ধরিয়ে দিয়ে চলে যায়। না, সেটা তো কখনোই করা উচিত না, কারণ যে একটা জেনুইন বলে কথা আছে, 5 টাকারও সাবান বিক্রি হয়, আবার 50 টাকারও সাবান বিক্রি হয়। ঠিক ঠিক দাদা। তো সেটা কি অ্যাফোর্ডেবল? হ্যাঁ, আমার মনে হয় সাধারণ ব্যক্তির ক্ষেত্রে সেটা অ্যাফোর্ডেবল। আর তুমি যেটা দিচ্ছ সেটা কি স্বইচ্ছায়, স্বজ্ঞানে, ভালোবেসে দিচ্ছ? হ্যাঁ, আমি দাদা এত উপকার করলেন আমার, তো সেটা দাদাদের আমি খুশি মন থেকেই দিচ্ছি। নাকি জোর করে কেড়ে কুড়ে? না, কোনো জোর পূর্বক যে আগে টাকা পয়সা দাও তারপরের গল্প পরে? না না না, এরকম কিছু না, আমি খুশি মনে দাদা দিচ্ছি। কাজ বোঝানো হয়েছে? হ্যাঁ একদম। কাজ ভালো লেগেছে? কাজ করবে তো? একদম। কাজ ছেড়েও না, কারণ এই কাজ পাওয়া খুবই চাপের ব্যাপার যাকে বলে। আর সব কাজেই একটু আধটু প্রথম প্রথম কষ্ট লাগে, নিজের ইচ্ছায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে যে দুস ভাল লাগছে না, যদি কাজ ছেড়ে চলে আসো তাহলে কিন্তু সেই কাজের কেউ দায়িত্ব নেবে না। কেউ কি নেয়? না। কিন্তু যদি তোমার কাজ চলে যায়, কোম্পানি থেকে বের করে দিল, তাহলে পিএনআর গ্রুপ সারা জীবন তোমার পাশে থাকবে। অবশ্যই। ঠিক আছে, ছাড়বো না। একদম একদম, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ওকে।